মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা আমি ইতিমধ্যে জানাইছো যে আজি বিয়লির ভাগত অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে হ্যাকারে আর প্রাথমিক অনুসন্ধানত জানিব পৰা গৈছে যে পাকিস্তানৰ পৰা মুখ্যমন্ত্রী অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে হ্যাকারে সোশ্যাল মিডিয়া যোগে এই কথা জানালে মুখ্যমন্ত্রী গৰাকে ষড়যন্ত্রকারীক চিনাক্ত করার বাবে আরক্ষীর তদন্ত অব্যাহত আছে আমি পুনৰবাৰ জনাইছো এই মুহূর্তৰ এটা বিগ ব্রেকিং নিউজ যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে ফেসবুক অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে হ্যাকারে আর মুখ্যমন্ত্রী গৰাকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া যোগে এই কথা জানিবলৈ দিছে আর প্রাথমিক যে অনুসন্ধান তা জানিব পৰা গৈছে পাকিস্তানৰ পৰা মুখ্যমন্ত্রী অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছে আর ষড়যন্ত্রকারী চিনাক্ত করার বাবে আরক্ষীর তদন্ত অব্যাহত আছে স্বাভাবিকতে উদ্বেগজনক খবর আমি জানাইছো যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে ফেসবুক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে হ্যাকারে আর মুখ্যমন্ত্রীগুলাকে সোশ্যাল মিডিয়া যোগে এই কথা জানিবলে দিছে আর প্রাথমিক যে অনুসন্ধান সেই অনুসন্ধানত পাকিস্তানের পর মুখ্যমন্ত্রী অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা বলে জানিব পৰা গৈছে আর ষড়যন্ত্রকারীক চিনাক্ত করার বাবে আরক্ষী তদন্ত অব্যাহত আছে স্বাভাবিকতে এক উদ্বেগজনক খবর আমি জানাইছো যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হ্যাকারর আর এই কথা ইতিমধ্যে টুইটযোগে মুখ্যমন্ত্রীগুলাকে জানিবলৈ দিছে আর জানিব পৰা গৈছে যে আজি বিয়লির ভাগত এই অ্যাকাউন্টটো হ্যাক করার চেষ্টা করেছে হ্যাকারে আর প্রাথমিক যে অনুসন্ধান এই অনুসন্ধানত পাকিস্তানৰ পৰা এই অ্যাকাউন্টটো হ্যাক করার চেষ্টা করা হয়েছে বুলি জানিব পৰা গৈছে আর ষড়যন্ত্রকারীক চিনাক্ত করার বাবে আরক্ষী তদন্ত অব্যাহত আছে ইতিমধ্যে আরক্ষী সমগ্র বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে লৈ ইতিমধ্যে তদন্ত আগবাই নিছে ষড়যন্ত্রকারী কোন যেহেতু প্রাথমিক অনুসন্ধানত জানিব পৰা গৈছে যে পাকিস্তানৰ পৰা হ্যাক করার চেষ্টা করা হয়েছে এই মুখ্যমন্ত্রীগুলির ফেসবুক অ্যাকাউন্ট গতিকে ষড়যন্ত্রকারীক চিনাক্ত করার বাবে আরক্ষী তদন্ত অব্যাহত আছে এই সন্দর্ভত আমি অধিক তথ্যভাবে সংযুক্ত হয়েছে ফোন লাইনত আছে আমার চিফ পলিটিক্যাল রিপোর্টার পঙ্কজ শর্মা পঙ্কজ শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছে এই কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগুলাকে টুইটযোগে জানিবলৈ দিছে আর প্রাথমিক অনুসন্ধানত এই কথা পোহরলে আহিছে যে পাকিস্তানৰ পৰা মুখ্যমন্ত্রীগুলাকে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে হ্যাকারে স্বাভাবিকতে এক উদ্বেগজনক বিষয় পঙ্কজ শর্মা নিশ্চয় সংগমিতা কেবল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ বাবে নহয় সেয়া সমগ্র পৃথিবীর বাবে আসলে এক প্রত্যাহ্বানের সময় বলে কব লাগিব যে যে সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দরে খুব সচেতন বা খুব প্রভাবশালী ভারতের ভিতরতে এজন মুখ্যমন্ত্রী খুব একটিভ মুখ্যমন্ত্রী তেওঁৰ একাউন্ট যেতিয়া হ্যাক করেছে যে সাধারণ মানুষের একাউন্টটা কিমান সুরক্ষিত তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে আর বিভিন্ন সময় আপনি দেখা পাইছে আপনি নিজেও জানে যে ঘটনাসমূহ সম্মুখীন হয়েছে ফেসবুকে যে যিকোনো এটা কিবা ভিডিও আপত্তিজনক ভিডিও হলে বা আপত্তিজনক নহলেও ফেসবুকে সেয়া ব্লক করবলে চেষ্টা করে কিন্তু ফেসবুকে নিজের যখন কাস্টমার সেই সকলক কিমান সুরক্ষা দিছে স্বয়ং মুখ্যমন্ত্রীর একাউন্ট আজি কোরবাত সুরক্ষা ক্ষেত্রে গাফিলতি হয়েছে এয়া দেশের সুরক্ষা ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর একাউন্ট এটা সুরক্ষা ক্ষেত্রে গাফিলতি হওয়া মানে সেয়া দেশের বা আমার সমগ্র রাজ্যের এয়া সুরক্ষা ক্ষেত্রে গাফিলতি হওয়ার কথা গতি খুব গুরুত্বপূর্ণ এই কথা আর কোরবাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকও কোরবাত একটা চক্র টার্গেট করে লোবল চেষ্টা করেছে তেনে ধরনের ইঙ্গিত বিভিন্ন সময় পাওয়া গেছে গতি বিভিন্ন এটা কথা অনুমান করব যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আরো বহুত করবলগিয়া আছে সাধারণ মানুষ বিভিন্ন সময় অভিযোগ দি থাকে আজি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীজনে আজি হ্যাকারর এনেকা বলি হবলগা হয়েছে সে গতি এই কথাটো কোনো সাধারণ ঘটনা নয় গতি পরবর্তী সময় বা সাইবার সিকিউরিটির পলিসি মেকিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এই আজির এই ঘটনাক্রমে যথেষ্ট ভূমিকা লব আর আমি যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বহুত করবলগিয়া আছে বা সরকারে হোক বা ফেসবুকে করবলগিয়া আছে সেই কথাটো যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে গতি আজির এই ঘটনা যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে সংগমিতা হয় পঙ্কজ শর্মা স্বাভাবিকতে আপনি কোয়ার দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে কারণ দেশের ভিতরে এগারী প্রভাবশালী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বিষয় আর একটা কথা দৃষ্টিগোচর হয়েছে সকলের যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগুলিয়ে যে টুইটযোগে যে কথা জানাইছে সোশ্যাল মিডিয়া যোগে তাদের একটা কথা তখন উল্লেখ করেছে যে প্রাথমিক যে অনুসন্ধান তাত পাকিস্তানের পর মুখ্যমন্ত্রী অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা বলে ইতিমধ্যে এই কথা জানিব পৰা গৈছে পঙ্কজ শর্মা
নিশ্চয় সংগমিত্ৰ আপুনিও বিভিন্ন সময়ত বাতৰিত থাকি বা দেখা গৈছে যে কেইটামান নিৰ্দিষ্ট দেশৰ পৰা এনেধৰণৰ ঘটনা সংঘটিত হয়, সেয়া পাকিস্তান হওক বা নাইজেৰিয়া হওক বা আফ্ৰিকাৰ কিছুমান দেশৰ বা গতিকে বাৰে বাৰে এনেকুৱা ঘটনা, গতিকে ইয়াৰ পূৰ্বেও দেখা গৈছিল যে ইয়াৰ পূৰ্বেও খালিস্তানী উগ্ৰপন্থীয়ে ভাবুকি দিছিল বা এনেকুৱা ধৰণৰ ক'ৰবাৰ টাৰ্গেট, আৰু যে ভাৰতে যোৱা সময়ছোৱাত ব্যাপক প্ৰগতি কৰি আছে বা অৰ্থনৈতিক দিশত অগ্ৰগতি কৰিছে, যেতিয়া এনেকুৱা সময় আহে যে ভাৰতে চাৰিও দিশত যেতিয়া প্ৰগতি হয় তেতিয়া কিছুমান এনেকুৱা ধৰণৰ কূটাঘাতমূলক কাৰ্য কৰিবলৈ চেষ্টা কৰে। আগতে এনেকুৱা ধৰণৰ সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপ হৈছিল, কিন্তু আজিকালি দেখা গৈছে যে পৃথিৱীৰ বাবে আটাইতকৈ বেছি যদি ভাবুকি আহে সেয়া চাইবাৰ ছিকিউৰিটিৰ ক্ষেত্ৰত বা ফেচবুক টুইটাৰ বা যি অনলাইন ক্ষেত্ৰত তেনেকুৱা ধৰণৰ ভাবুকি আহে, আৰু সেই দেশৰ ক্ষেত্ৰত পাকিস্তানৰ দৰে দেশ জড়িত হৈ থাকে। গতিকে খুব গোটেই কথাখিনি যদি মই সামৰণি মাৰিব খোজো, এয়া কথাটো খুবেই গুৰুত্বপূৰ্ণ, কাৰণ আজি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কেৱল অসমৰ মুখ্যমন্ত্ৰী নহয়, তেওঁ আজি প্ৰতিনিধিত্ব কৰিছে ক'ৰবাত গোটেই দেশৰ। বিগত সময়ছোৱাত দেখিবলৈ আমি পাইছিলো যে তেওঁ তিনি ৰাজ্যৰ নিৰ্বাচনতো ভূমিকা গ্ৰহণ কৰিছে, গতিকে এইবিলাক প্ৰশ্ন স্বাভাৱিকভাৱে উত্থাপন হৈছে যে কোনোবাই টাৰ্গেট কৰিছে নেকি অসমৰ মুখ্যমন্ত্ৰীক, যে ক'ৰবাত যে তেওঁ এটা ভূমিকা লৈছে ভাৰতৰ উত্থানত, ভাৰতৰ অৰ্থনৈতিক উত্থানত হওক বা ৰাজনৈতিক উত্থানত হওক ক'ৰবাত ভূমিকা লৈছে, তাৰ বাবে টাৰ্গেট কৰিছে নেকি, সেই প্ৰশ্ন আছে। তাৰ লগতে যেতিয়া স্বয়ং ইমান প্ৰভাৱশালী মুখ্যমন্ত্ৰী এজন যেতিয়া অনলাইন ক্ষেত্ৰত বা ফেচবুকৰ ক্ষেত্ৰত বা চাইবাৰ ক্ষেত্ৰত যেতিয়া টাৰ্গেট হয়, সাধাৰণ মানুহ এজন কিমান সুৰক্ষিত, ফেচবুকে দেখা যায় যে এটা ভিডিঅ' পোষ্ট কৰিলেই বা ব্লক কৰিবলৈ চেষ্টা কৰে, কিন্তু ফেচবুক নিজে কিমান গ্ৰাহকৰ বা যিসকল ফেচবুকৰ হৈ আছে তেওঁলোকৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত কিমান মন দিছে, সেয়া গোটেই প্ৰশ্ন উত্থাপন হৈছে। গতিকে এই কথাটো খুবেই গুৰুত্বপূৰ্ণ, এয়া কেৱল ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ কথা নহয়, এয়া হাজাৰ হাজাৰ ফেচবুক ব্যৱহাৰকাৰীৰ প্ৰশ্ন। গতিকে স্বাভাৱিকতে এই প্ৰশ্নতে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে প্ৰভাৱশালী অসমৰ মুখ্যমন্ত্ৰী, দেশৰ ভিতৰত প্ৰভাৱশালী লোক এজনো যেতিয়া ফেচবুকত সুৰক্ষিত নহয়, গতিকে সাধাৰণ মানুহৰ কি হ'ব? গতিকে ক'ৰবাত পলিচি মেকিঙৰ ক্ষেত্ৰতে হওক বা পাকিস্তানৰ দৰে দেশৰ ক্ষেত্ৰতে হওক বা পলিচিৰ ক্ষেত্ৰত যে নতুনকৈ চিন্তা কৰিবলগা হৈছে, সেই কথাটো আজিৰ এই ঘটনাক্ৰমে উদঙাই দিছে সংগমিত্ৰ। হয় হয়, পংকজ শৰ্মা, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। আৰু স্বাভাৱিকতে উদ্বেগজনক বিষয়, আমি পুনৰবাৰ জনাব বিচাৰিছোঁ যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ফেচবুক একাউণ্ট হেক কৰাৰ চেষ্টা, ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই কথা ছ'চিয়েল মিডিয়াযোগে জানিবলৈ দিছে, বিয়লিৰ ভাগত হেক কৰাৰ চেষ্টা কৰিছে হেকাৰে, আৰু যি প্ৰাথমিক অনুসন্ধান তাত এই কথা পোহৰলৈ আহিছে, পাকিস্তানৰ পৰা হেক কৰাৰ চেষ্টা কৰা হৈছে মুখ্যমন্ত্ৰীৰ ফেচবুক একাউণ্ট, আৰু ষড়যন্ত্ৰকাৰী কোনে ক্ষেত্ৰত এই সমগ্ৰ বিষয়টো গুৰুত্ব সহকাৰে লৈ ইতিমধ্যে আৰক্ষী তদন্ত আগবঢ়াই লৈ গৈছে আৰু চিনাক্তকৰণৰ বাবে ইতিমধ্যে তদন্ত অব্যাহত ৰাখিছে। আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দেশৰ ভিতৰতে এগৰাকী প্ৰভাৱশালী মুখ্যমন্ত্ৰী, আৰু এই মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই যি ফেচবুক একাউণ্ট যে হেক কৰাৰ এই যি খবৰ বা তেওঁ ছ'চিয়েল মিডিয়াযোগে যি এই কথা জনাইছে, এই কথাই স্বাভাৱিকতে এক উদ্বেগজনক বিষয় হিচাপে বিবেচিত হৈছে।
Super Prime Time Mutata breaking news, big breaking news, and we come to Dr. Himanta Biswa Facebook account hack kora chesta. Aji bioni bhagot account to hack kora chesta. Aar prathomik je onukhanhane ekhonhan e kotha pohorda hise Pakistanor pora account to hack kora chesta korise hackere. Aar e kotha itimoddhe pohorda hise. Aar social media joge mukhyamantri gorake e kotha janaise aar horojontokarik sinakto korar babe arokkhito dondo obyahato ase. Ullekhjoggo je iyar purbe social mediat mukhyamantri boktobok bikrito kori prosar kora hoisil aar iyar biruddhe ইয়াৰ বিৰুদ্ধে অপৰাধমূলক গুছৰ ইতিমধ্যে ৰুজু কৰিছে অসম আৰক্ষী তদন্ত কৰি ইয়াৰ আৰৰ ব্যক্তিক চিনাক্ত কৰাৰ বাবে গুছৰ ৰুজু কৰিছে অসম আৰক্ষী আৰু সোশ্যাল মিডিয়া যোগে এই কথা জনাইছিল ডিজিপি জিপি সিংহে আৰু আজি মুখ্যমন্ত্রী গৰাকীয়ে সামাজিক মাধ্যম যোগে তুলি ধৰিছিল একাংশ অপৰাধমূলক মানসিকতাৰে মুখ্যমন্ত্রী বক্তব্যক বিকৃতভাৱে প্ৰচাৰ কৰা এক ভিডিঅ সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি বিনষ্ট কৰাৰ বাবে একাংশ বিকৃত ৰূপত প্ৰচাৰ কৰিছিল মুখ্যমন্ত্রীৰ বক্তব্য আমি জনাইছো যে কেহতিয়া কই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি ফেসবুক একাউন্ট হ্যাক করার এই জি খবর জি উদ্বেগজনক খবর আমি জনাইছো মুখ্যমন্ত্রী গরাকে সোশ্যাল মিডিয়া যোগে এই কথা জানিবলে দিছে আর রাজীব বিয়নির ভাগত একাউন্ট হ্যাক করার চেষ্টা কৰিছে হ্যাকারে আর উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বে সোশ্যাল মিডিয়াত মুখ্যমন্ত্রী গরাকি বক্তব্যক বিকৃত কৰি প্রচার করা হৈছিল আর সেই বাতৰি ইতিমধ্যে আমি সম্প্রচার কৰিছিল আর ইয়ার বিৰুদ্ধে অপরাধমূলক গুছৰ ৰুজু কৰিছে অসম আৰক্ষী সোশ্যাল মিডিয়া যোগে মুখ্যমন্ত্রী গরাকির বক্তব্য কিদৰ বিকৃত কৰা হৈছিল সেই ভিডিওটো আমি এবাৰ আগবঢ়াইছো না চাইয়ে খতম হো জানা চাইয়ে করোনা জেসা খ্রিস্টিয়ানিকো খতম কৰনা চাইয়ে খতম হো জানা চাইয়ে করোনা জেসা খ্রিস্টিয়ানিকো খতম কৰনা চাইয়ে सनातन को ध्वंस करूंगा ये जो मकसद है ये खाली मकसद स्टालिन जी का बेटा का ही नहीं है इस मकसद में पूरा कांग्रेस पार्टी है और आज जो कांग्रेस पार्टी ने बोला कि ये फ्रीडम ऑफ स्पीच है मैं उनको पूछना चाहूं कि कल अगर मैं मुसलमान का खिलाफ ऐसा बयान दे दूं या मैं क्रिश्चियनिटी का खिलाफ वो बयान दे दूं क्या कांग्रेस बोलेगा ये मेरा फ्रीडम ऑफ स्पीच है अगर कोई लोग बोले भारत का कोई भी लोग बोले कि इस्लाम को मैं खत्म कर दूंगा खत्म हो जाना चाहिए कोरोना जैसा या क्रिश्चियनी को खत्म करना चाहिए क्या कांग्रेस तब भी बोलेगा ये फ्रीडम ऑफ स्पीच है हमारा ये बात है नाम हिंदुइज्म नाम इस्लाम ना क्रिश्चियन आप खत्म करने का बात क्यों बोलता है एनहिलेट करने का बात क्यों बोलता है वो तो ठीक बात नहीं है আর এয়া এডিটর পূর্বের একটা ভিডিও আমি ইতিমধ্যে আপনার দেখাইছি এদিনের পূর্বে একটা ভিডিও যত মুখ্যমন্ত্রীগুলির বক্তব্যক বিকৃত রূপত প্রচার করার চেষ্টা করেছিল একাংশে আর ইতিমধ্যে এই বিষয়টি সোশ্যাল মিডিয়া যোগে জানাইছিল ডিজিপি জিপি সিংহে আর এই সন্দৰ্ভত ইতিমধ্যে অসম আৰক্ষীয়ে নিজাববীয়াকৈ গোচৰ ৰুজু কৰিছে আৰু সম্পদ দেখিবলৈ পোৱা গৈছে সামাজিক মাধ্যম যোগে একাংশই অপৰাধমূলক মানসিকতাৰে কিদৰ মুখ্যমন্ত্ৰী বক্তব্যক বিকৃতভাৱে প্ৰচাৰ কৰি এক ভিডিঅ' ইতিমধ্যে প্ৰচাৰ কৰিছিলে সেই ভিডিঅ' ইতিমধ্যে আমি দেখুৱাইছো আপোনালোকক আৰু সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি বিনষ্ট কৰাৰ বাবে একাংশই বিকৃত ৰূপত প্ৰচাৰ কৰিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ বক্তব্য তাৰ সেই ভিডিঅ' ইতিমধ্যে আমি সম্প্ৰচাৰ কৰিছো বা দেখুৱাইছো তাৰ এটা দিনৰ পিছতে অৰ্থাৎ আজিৰ দিনটো দেখিবলৈ পোৱা গৈছে যে শেহতীয়াকৈ যিটো খবৰ আহিছে আমি জনাইছো মুখ্যমন্ত্রী গৰাকীৰ যে ফেসবুক পেজ যে ফেসবুক একাউন্ট সেই ফেসবুক পেজ হেকাৰ হেক কৰাৰ চেষ্টা কৰিছে ইতিমধ্যে আমি জনাইছো আৰু মুখ্যমন্ত্রী গৰাকীয়ে এই কথা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া যোগে জনাইছে আৰু প্ৰাথমিক যে অনুসন্ধান সেই অনুসন্ধানত এই কথা পোহৰলৈ আহিছে যে পাকিস্তানৰ পৰা এই একাউন্টটো হেক কৰাৰ চেষ্টা চলোৱা হৈছে আৰু এই সমগ্ৰ বিষয়টো অসম আৰক্ষীয়ে যথেষ্ট গুৰুত্ব সহকাৰে লৈ আৰক্ষীয়ে এই সমগ্ৰ বিষয়টো আৰক্ষীয়ে যথেষ্ট গুৰুত্ব সহকাৰে লৈ তদন্ত আগবঢ়াই লৈ গৈছে ষড়যন্ত্ৰকাৰী কোন ষড়যন্ত্ৰকাৰীক চিনাক্ত কৰাৰ বাবে আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে